মালদা থেকে গাজল যাওয়ার পথে বাস দুর্ঘটনা, দুজনের মৃত্যু। পাঞ্জো এলাকায় বাস উল্টে দুর্ঘটনা ঘটে, 20 জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মালদা থেকে গাজল যাওয়ার পথে বাস দুর্ঘটনা, দুজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। পাঞ্জো এলাকায় বাস উল্টে দুর্ঘটনা ঘটে, 20 জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। শ্রীনগরে আজ শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। অদ্ভুতপূর্ব তুষারপাতের মধ্যে শ্রীনগরে সভা রাহুলের। গত 7ই সেপ্টেম্বর দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। সোমবার বরফ ঢাকা কাশ্মীরে কার্যত ছোটবেলায় ফিরে গেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। খেলার ছলে একে অপরের গায়ে বরফ লাগাতে দেখা যায় ভাই বোনকে। সেই কাশ্মীর স্টেডিয়ামে ফের তার গলায় শোনা গেল বিজেপির বিরুদ্ধে হুঙ্কার। जम्मू कश्मीर के लोगों ने मुझे हैंड ग्रेनेड नहीं दिया, अपने दिल खोल कर प्यार दिया, गले लगे। मैंने हिंसा सही है, देखी कैसे खड़ा जो हिंसा नहीं सहता है, जिसने हिंसा नहीं देखी है उसे ये बात समझ नहीं आएगी। जैसे मोदी जी हैं, अमित शाह जी हैं, आरएसएस के लोग हैं। কাল থেকে শুরু বাজেট অধিবেশন, তার আগে সর্বদলীয় বৈঠক। আয়করের বোঝা থেকে চাকরিজীবীদের কিছু রেহাই দেওয়ার দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে। সর্বদলীয় বৈঠকের পর জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের বকেয়ার দাবিতেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে সরব হয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা। আমি আজকে ভীষণভাবে জোর দিয়েছি যে সংসদীয় গণতন্ত্রের মধ্যে এই যে কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রশ্নে যে ভূমিকা কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, এবং এই বিষয়ে 100 দিনের মাত্র কাজের সঙ্গে যুক্ত যারা আছেন আমাদের জব ওয়ার্কার্স, তাদের টাকাও পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পে। এটা কখনোই হতে দেওয়া উচিত নয়। এবং প্রথম তো সবসময়তে বলি যে তোমরা যে যে রাজ্যগুলোর কাছে যে যে পাওনাগুলো রাজ্যের আছে সেই টাকাগুলো সম্পর্কে একটা দিক নির্দেশ করো। আসলেন বাজেট পড়ে চলে গেলেন, এতে কী যায় আসে? মধ্যবিত্তদের একটা প্রচেষ্টা থেকেই যায়। এই মূল্যবৃদ্ধির যুগে তাদের স্ল্যাবটা অন্তত একটা বোঝাপড়ার জায়গায় আসুক, যাতে তাদের কিছুটা সুবিধা হয়। রাজনাথ সিংয়ের মূল কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব বিরোধী দলের যত বক্তব্য এবার প্লেস করানো যায়।